নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শোনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই। পাঠ করছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কুমার সম্ভবের কবি। আজ অন্তিম পর্ব। কবি ক্রমে উমার তপস্যা অধ্যায়ে পৌঁছিলেন। হিমালয়ের গহন গিরি সংকটের মধ্যে কুটির রচনা করিয়া গিরিরাজ সুতা উমা কঠোর তপস্যা আরম্ভ করিয়াছেন। পতি লাভার্থ তপস্যা, স্বয়ং বিশীর্ণ দ্রুমপর্ণ অর্থাৎ আপনা হইতে খসিয়া পড়া গাছের পাতা, তাহাও পার্বতী আর আহার করেন না, তাই তাহার নাম হইয়াছে অপর্ণা। কৃচ্ছ সাধন বহু প্রকার। গ্রীষ্মের দ্বিপ্রহরে তপকৃষা পার্বতী চারি কোণে অগ্নি জ্বালিয়া মধ্যস্থ আসনে বসিয়া প্রচণ্ড সূর্যের পানে নিষ্পলক চাহিয়া থাকেন, ইহা পঞ্চাগ্নি তপস্যা। আবার শীতের হিম কঠিন রাত্রে যখন জলের উপর তুষারের আস্তরণ পড়ে, তখন সে আস্তরণ ছিন্ন করিয়া উমা জলমধ্যে প্রবেশ করেন। আকণ্ঠ জলে ডুবিয়া শীতের রাত্রি অতিবাহিত হয়। সারা রাত্রি চন্দ্রের পানে চাহিয়া উমা চন্দ্রশেখরের মুখচ্ছবি ধ্যান করেন। এইভাবে কল্প কাটিয়া যায়। তারপর একদিন উমার কুটির দ্বারে এক তরুণ সন্ন্যাসী দেখা দিলেন, ডাক দিলেন, অয়মহংভ। উমা কুটিরে ছিলেন, তাড়াতাড়ি বাহিরে আসিয়া সন্ন্যাসীকে পাদ্য অর্ঘ্য দিলেন। সন্ন্যাসীর চোখের দৃষ্টি ভালো নয়, লোলুপ নেত্রে পার্বতীকে নিরীক্ষণ করিয়া তিনি বলিলেন, সুন্দরী, তুমি কি জন্য তপস্যা করছ? পার্বতী অনুচ্চ কণ্ঠে বলিলেন, পতি লাভের জন্য। সন্ন্যাসী বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন, কি আশ্চর্য, তোমার মতো ভুবনৈকা সুন্দরীকেও পতি লাভের জন্য তপস্যা করতে হয়? কে সেই মূঢ় যে নিজে এসে তোমার পায়ে লুটিয়ে পড়ে না? কি তার নাম? পার্বতী সন্ন্যাসীর চটুলতায় বিরক্ত হইলেন, গম্ভীর মুখে বলিলেন, তার নাম শঙ্কর মহেশ্বর, শিব চন্দ্রশেখর। সন্ন্যাসী বিপুল বিস্ময়ের অভিনয় করিয়া শেষে উচ্চ ব্যঙ্গ হাস্য করিয়া বলিলেন, কি বললে, শিব মহেশ্বর, সে দিগম্বর উন্মাদটা যে এক পাল প্রেত প্রমথ নিয়ে শ্মশানে মশানে নেচে বেড়ায়, তাকে তুমি পতিরূপে কামনা করো? সন্ন্যাসীর ব্যঙ্গ বিস্ফুরিত অট্টহাস্য আবার ফাটিয়া পড়িল। পার্বতীর মুখ ক্রোধে রক্তিম হইয়া উঠিল। তিনি সন্ন্যাসীর প্রতি একটি জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, কপট সন্ন্যাসী, তোমার এত স্পর্ধা তুমি শিব নিন্দা করো, আর আমি এখানে থাকব না। পার্বতী কুটিরের পানে পা বাড়াইলেন। পিছন হইতে শান্ত কোমল স্বর আসিল, উমা ফিরে চাও, দেখো আমি কে। উমা ফিরিয়া চাহিলেন, যাহা দেখিলেন তাহাতে তাহার রোমাঞ্চিত তনু থরথর কাঁপিতে লাগিল। শিলার উদ্ধগতি তটিনীর ন্যায় তিনি চলিয়া যাইতেও পারিলেন না, স্থির হইয়া দাঁড়াইয়াও থাকিতে পারিলেন না। সন্ন্যাসী স্থানে স্বয়ং মহেশ্বর, তিনি মৃদু মৃদু হাস্য করিতেছেন। পার্বতীর কণ্ঠ হইতে বাষ্পরুদ্ধ স্বর বাহির হইল, মহেশ্বর। গিরিরাজ গৃহে হর পার্বতীর বিবাহ, মহা আড়ম্বর, হুলুস্থুল ব্যাপার। পুরন্ধ্রীগণ উলুধ্বনি করিতেছেন, দেবগণ অন্তরিক্ষে স্তুতিগান করিতেছেন, ভূতগণ কলকোলাহল করিয়া নাচিতেছে। বিবাহ মণ্ডপে
বর বধূ পাশাপাশি বসিয়া আছেন। রতি আসিয়া মহেশ্বরের পদতলে পড়িল। গৌরী একবার মহেশ্বরের পানে অনুনয় ভরা দৃষ্টি নিক্ষেপ করিলেন। আশুতোষ প্রীত হইয়া রতির মস্তকে হস্ত রাখিলেন। অমনি মদন পুনরুজ্জীবিত হইয়া যুক্ত করে দেবদম্পতির সম্মুখে উপস্থিত হইল। অবন্তী রাজসভায় কালিদাস কুমারসম্ভব পর্ব শেষ করিয়াছেন। জয়ধ্বনিতে সভা পূর্ণ, কবির মস্তকে মালা বর্ষিত হইতেছে, ক্রমে তাহার কণ্ঠে মালার স্তূপ জমিয়া উঠিল। তিনি যুক্ত করে নত নেত্রে দাঁড়াইয়া এই সংবর্ধনা গ্রহণ করিলেন। উপরের মহিলা মঞ্চেও চাঞ্চল্যের অন্ত নাই। কুমকুম, লাজাঞ্জলি, পুষ্পাঞ্জলি কবির মস্তক লক্ষ্য করিয়া নিক্ষিপ্ত হইতেছে। মহিলাদের রসনাও নীরব নাই, সকলে এক সঙ্গে কথা কহিতেছেন। সভা ভঙ্গ হইয়াছে, তাই মহিলারাও নিজ নিজ আসন ছাড়িয়া উঠিয়াছেন, কিন্তু আশু সভা ছাড়িবার কোনো লক্ষণই দেখা যাইতেছে না। ভানুমতী মাতিয়া উঠিয়াছেন, পরম উৎসাহ ভরে সকলের সঙ্গে আলাপ করিতেছেন। এই প্রমত্ত আনন্দ অধীর সমষ্টির এক প্রান্তে কুন্তল কুমারী হৈমশ্রী মূর্ছাহতার ন্যায় বসিয়া আছেন। তাহার বিস্ফারিত চক্ষে দৃষ্টি নাই, কেবল অধরষ্ঠ যেন কোন অনুচ্চারিত কথায় থাকিয়া থাকিয়া নড়িয়া উঠিতেছে। আমার স্বামী, আমার স্বামী! মালিনীর অবস্থাও বিচিত্র, সে এক সঙ্গে হাসিতেছে, কাঁদিতেছে, একবার ছুটিয়া মঞ্চের প্রান্ত পর্যন্ত যাইতেছে, আবার দ্বারের কাছে ফিরিয়া আসিতেছে। তাহার দিকে কাহারও দৃষ্টি নাই। মালিনী একবার চারিদিকে চাহিয়া দেখিল, তারপর সাবধানে কুঁচোর হইতে মালাটি বাহির করিয়া কালিদাসের শির লক্ষ্য করিয়া ছুঁড়িয়া দিল। মালাটি চক্রাকারে ঘুরিতে ঘুরিতে কালিদাসের মাথা গলিয়া পড়িল। কবি স্মিত চক্ষু তুলিয়া চাহিলেন। রাজসভা শূন্য হইয়া গিয়াছে, নিচে একটিও লোক নাই। উপরে একাকিনী কুন্তল কুমারী বসিয়া আছেন, আর মালিনী দ্বারে ঠেস দিয়া দাঁড়াইয়া ঊর্ধ্ব মুখে কোন দুর্গম চিন্তায় মগ্ন হইয়া গিয়াছে। সহসা চমক ভাঙিয়া কুন্তল কুমারী দেখিলেন তিনি একা, সকলেই চলিয়া গিয়াছে। তিনি উঠিয়া দ্বারের দিকে চলিলেন। সকলে হয়তো তাহার ভাব বিহ্বলতা লক্ষ্য করিয়াছে, কে কি ভাবিয়াছে কে জানে। হৈমশ্রী দ্বারের কাছে পৌঁছিলে মালিনী চটকা ভাঙিয়া সোজা হইয়া দাঁড়াইল। সসম্ভ্রমে বলিল, দেবী, আমার উপর মহাদেবী ভানুমতির আজ্ঞা আছে, আপনি যেখানে যেতে চাইবেন সেখানেই নিয়ে যাব। হৈমশ্রী নিঃশব্দে মাথা নাড়িয়া বাহির হইয়া গেলেন। কিছু দূর কিয়া তাহার গতি হ্রাস হইল। ইতস্তত করিয়া তিনি বলিলেন, তুমি কি মহাদেবী ভানুমতির কিঙ্করি? মালিনী বলিল, হ্যাঁ দেবী, আমি তার মালিনী। কুন্তল কুমারী আসল প্রশ্নটি সহজভাবে জিজ্ঞাসা করিবার চেষ্টা করিলেন, কিন্তু গলা বুঝিয়া গেল। অতি কষ্টে উচ্চারণ করিলেন, তুমি কবি কালিদাস কোথায় থাকেন তুমি জানো? মালিনীর চক্ষু বিস্ফারিত হইল। সহজ সম্ভ্রমে সুরেই বলিল, হ্যাঁ দেবী, জানি। আগ্রহের কাছে সংকোচ পরাভূত হইল। কুন্তল কুমারী আর এক পা কাছে আসিলেন, বলিলেন, কোথায় থাকেন তিনি? মালিনীর মুখে একটু হাসি খেলিয়া গেল। সে বলিল, শিপ্রা নদীর ধারে
নিজের হাতে কুঁড়ে ঘর তৈরি করেছেন তিনি, সেইখানেই থাকেন। তাঁর খবর নিয়ে আপনার কি লাভ দেবী? খুবই বড় গরিব, দীন দরিদ্র, কিন্তু তিনি বড় লোকের অনুগ্রহ নেন না। হৈমশ্রী আর একটু কাছে আসিলেন, বলিলেন, তবে তুমি কি তার সঙ্গে তোমার পরিচয় আছে? তিক্ত হাসিতে মালিনীর অধর প্রান্ত নত হইয়া পড়িল, বলিল, আছে দেবী, সামান্যই আছে। তিনি মহাকবি, আমি মালিনী, তার সঙ্গে আমার কতটুকুই বা পরিচয় থাকতে পারে? কুন্তল কুমারী কিছু শুনিলেন না, প্রবল আবেগে মালিনীর হাত চাপিয়া বলিলেন, তুমি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবে? মালিনীর চোখ হইতে যেন ঠুলি খসিয়া পড়িল। এতক্ষণ সে ভাবিয়াছিল রাজকুমারীর জিজ্ঞাসা বড় মানুষের ক্ষণিক কৌতূহল মাত্র, এখন সে সন্দেহ প্রখর চক্ষে তাহার পানে চাহিয়া রহিল। তারপর সহসা প্রশ্ন করিল, কে তুমি? কবি তোমার কে? ওষ্ঠাধর চাপিয়া কুন্তল কুমারী দুরন্ত বাষ্পোচ্ছ্বাস দমন করিলেন, বলিলেন, তিনি আমার স্বামী। অতর্কিতে মস্তকে প্রবল আঘাত পাইলে মানুষ যেমন ক্ষণিকের জন্য বুদ্ধিভ্রষ্ট হইয়া যায়, মালিনীরও তদ্রূপ হইল। সে বিহ্বলভাবে চাহিয়া বলিল, স্বামী? তারপর ধীরে ধীরে তাহার উপলব্ধি ফিরিয়া আসিল। সে ঊর্ধ্ব মুখে চক্ষু মুদিত করিয়া অস্ফুট স্বরে বলিল, ও স্বামী, তাই বুঝতে পেরেছি দেবী, এবার সব বুঝতে পেরেছি, আপনি তার কাছে যেতে চান? হৈমশ্রী মিনতি করিয়া বলিল, হ্যাঁ, তুমি তার কাছে আমাকে একবার নিয়ে চলো। মালিনীর বুকের ভিতরটা শুলবিদ্ধ সর্পের মতো মুচড়াইয়া উঠিতেছিল। সে একটু বক্রোক্তি না করিয়া থাকিতে পারিল না, বলিল, দেবী, আপনি রাজার মেয়ে, সেখানে যাওয়া কি আপনার শোভা পাবে? সে একটা খড়ের কুঁড়ে ঘর, সেখানেই কবি নিজের হাতে রেঁধে খান, এই দারিদ্র কি আপনি সহ্য করতে পারবেন রাজকুমারী? হৈমশ্রীর ভয় হইল মালিনী বুঝি তাহাকে লইয়া যাইবে না। তিনি হাতের কঙ্কন খুলিতে খুলিতে ব্যগ্রভাবে বলিলেন, তুমি বুঝতে পারছো না, আমি যে তার স্ত্রী, সহধর্মিনী, এই না পুরস্কার, দয়া করে আমাকে তার কুটিরে নিয়ে চলো। হৈমশ্রী কঙ্কনটি মালিনীর হাতে গুঁজিয়া দিতে গেলেন, কিন্তু মালিনী লইল না, বিতৃষ্ণার সহিত হাত সরাইয়া লইল। তিক্ত হাসিয়া বলিল, থাক, দরকার নেই, এটুকু কাজের জন্য আবার পুরস্কার কিসের? আসুন আমার সঙ্গে। রাজকুমারীর জন্য অপেক্ষা না করিয়াই মালিনী চলিতে আরম্ভ করিল। কালিদাসের কুটির প্রাঙ্গণ। কুন্তল কুমারীকে সঙ্গে লইয়া মালিনী বেদীর সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে। কালিদাস নাই, কেবল বেদীর উপর মালার স্তূপ পড়িয়া আছে, যেন কবি ক্লান্তভাবে এই সম্মানের বোঝা এখানে ফেলিয়া গিয়াছেন। মালিনী নিজেকে এখন অনেকটা সামলাইয়া লইয়াছে, তাহার মুখের ভাব দৃঢ়। রাজকুমারী হৈমশ্রী যেন স্বপ্নলোকে বিচরণ করিতেছেন। মালিনী ঘরের উদ্দেশ্যে ডাকিল, কবি, ও কবি, তুমি কোথায়? ঘরের ভিতর হইতে সাড়া আসিল না। কুন্তল কুমারী শঙ্কিত নেত্রে মালিনীর পানে চাহিলেন। মালাগুলি জড়াজড়ি হইয়া বেদীর উপর পড়িয়া আছে, তাহার মধ্য হইতে মালিনী নিজের মালাটি বাছিয়া বাহির করিয়া লইল। পরপর লাল সাদা ফুলে গাঁথা মালা, চিনিতে কষ্ট হয় না। মালাটি সে রাজকুমারীর হাতে ধরাইয়া দিয়া বলিল, নাও, আমার সঙ্গে এসো, উনি ঘরেই আছেন,
ওই তো পূজয় বসেছেন। মালিনী অগ্রবর্তিনী হইয়া কক্ষে প্রবেশ করিল। হৈমশ্রী কম্প্রবক্ষে দ্বিধাজড়িত পদে তার পিছনে চলিলেন। কুটিরে একটি মাত্র কক্ষ, আয়তনেও ক্ষুদ্র। এক পাশে কালিদাসের শয্যা গুটানো রহিয়াছে, আর এক কোণে একটি দীপখণ্ড। তাহার পাশে অনুচ্চ কাষ্ঠাসনের উপর কুমারসম্ভবের পুঁথি রইয়াছে, কিন্তু কালিদাস ঘরে নাই। হৈমশ্রীর দেহের সমস্ত শক্তি যেন ফুরাইয়া গিয়াছিল। তিনি পুঁথির সম্মুখে জানু ভাঙিয়া বসিয়া পড়িলেন। অস্ফুট কণ্ঠে বলিলেন, কই, কোথায় তিনি? মালিনী সবই লক্ষ্য করিতেছিল। বুঝিবা তাহার মনে অনুকম্পাও জাগিয়াছিল। সে বাহিরে যাইতে যাইতে আশ্বাসের ভঙ্গিতে বলিল, তুমি থাকো, আমি দেখছি। বুঝি নদীতে স্নান করতে গেছেন। মালিনী অদৃশ্য হইলে হৈমশ্রী হাতের মালাটি কুমারসম্ভবের মুথির উপর রাখিলেন। তারপর আর আত্মসংবরণ করিতে না পারিয়া মুথির উপর মাথা রাখিয়া সহসা কাঁদিয়া উঠিলেন। শিপ্রার তীরে কালিদাস একাকী নদীর ধারে বসিয়া আছেন। মাঝে মাঝে নুড়ি কুড়াইয়া লইয়া অলস হস্তে জলে ফেলিতেছেন। রাজসভার উত্তেজনা কাটিয়া গিয়া নিঃসঙ্গ জীবনের শূন্যতার অনুভূতি তাহার অন্তরকে গ্রাস করিয়া ধরিয়াছে। অন্তরলোকে শ্রান্ত বাণী ধ্বনিত হইতেছে, কেন, কিসের জন্য, কাহার জন্য? মালিনী নিঃশব্দে তাহার পিছনে আসিয়া দাঁড়াইল। কিছুক্ষণ নীরব থাকিয়া ডাকিল, কবি। কালিদাস চমকিয়া মুখ তুলিলেন, বলিলেন, মালিনী। মালিনী বলিল, কি ভাবা হচ্ছিল কবি? কালিদাস একটু চুপ করিয়া রহিলেন, তারপর বলিলেন, ভাবছিলাম এই অতীতের কথা। মালিনী মৃদুস্বরে বলিল, কিন্তু ভাবনা সুখের নয়, কেমন? কালিদাস ম্লান হাসিয়া বলিলেন, না, সুখের নয়, কিন্তু এ জগতে সকলে সুখ পায় না মালিনী। মালিনী বহুমানা শিপ্রার জলে একটি নুড়ি ফেলিল, বলিল, না, সকলে পায় না, কিন্তু তুমি পাবে। কালিদাস ভ্রু তুলিয়া মালিনীর পানে চাহিলেন, তারপর মৃদু ঘাড় নাড়িলেন, বলিলেন, কীর্তি, যশ, সম্মান, এতে সুখ নেই মালিনী, সুখ আছে শুধু প্রেমে। মালিনীর মুখে বিচিত্র হাসি ফুটিয়া উঠিল। সে কবির পানে একবার চোখ পাতিয়া যেন তাহাকে দৃষ্টিরসে অভিষিক্ত করিয়া দিল, তারপর মুখ টিপিয়া বলিল, প্রেমে জ্বালাও আছে কবি, নাও ওঠো এখন, তোমাকে ডাকতে এসেছিলাম, একজন তোমার সঙ্গে দেখা করতে আসছে। ও, কে তিনি? আগে চলুই না, দেখতে পাবে। কালিদাস উঠিলেন। শিপ্রার পরপারে সূর্যদেব তখন দিগবলয় স্পর্শ করিয়াছেন। প্রাঙ্গণদ্বারে পৌঁছিয়া কালিদাস দ্বার ঠেলিয়া ভিতরে প্রবেশ করিলেন। মালিনী কিন্তু ভিতরে আসিল না, চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া রহিল। কালিদাস তাহার দিকে ফিরিয়া চোখের ইঙ্গিতে তাহাকে ভিতরে আহ্বান করিলেন। মালিনী একটু ফিকা হাসিয়া মাথা নাড়িল। এই সময় কুটিরের ভিতর হইতে শঙ্খধ্বনি হইল। কালিদাস মহাবিস্ময়ে সেদিকে ফিরিলেন। মালিনী এই অবকাশে ধীরে ধীরে প্রাঙ্গণদ্বার বন্ধ করিয়া দিল। তাহার মুখের ব্যথাবিদ্ধ হাসি কবাটের আড়ালে ঢাকা পড়িয়া গেল। ওদিকে কালিদাস দ্রুত অনুসন্ধিৎসায় কুটিরের পানে চলিয়াছিলেন। তাহার ঘরে শঙ্খ বাজায় কে? সহসা সম্মুখে এক অপরূপ মূর্তি দেখিয়া তিনি স্থানুবৎ দাঁড়াইয়া পড়িলেন। হে কি!
কুটির হইতে হৈমশ্রী বাহির হইয়া আসিতেছেন। গললগ্নিকৃত অঞ্চল প্রান্ত, এক হস্তে দীপ, অন্য হস্তে মালা। কালিদাসকে দেখিয়া তিনি স্থির দৃষ্টিতে স্বামীর পানে চাহিয়া কাছে আসিয়া দাঁড়াইলেন। চোখ দুটিতে এখন আর জল নাই, অধর যদিও থাকিয়া থাকিয়া কাঁপিয়া উঠিতেছে, তবু অধর প্রান্তে যেন একটি হাসির আভাস নিদাঘ বিদ্যুতের ন্যায় স্ফুরিত হইতেছে। তিনি প্রদীপটি বেদির উপর রাখিলেন, তারপর দুই হাতে স্বামীর গলায় মালা পরাইয়া দিয়া নতজানু হইয়া তাহার পদপ্রান্তে বসিয়া পড়িলেন। অস্ফুট স্বরে বলিলেন, আর্যপুত্র। কালিদাস জড়মূর্তির মতো দাঁড়াইয়াছিলেন, যাহা কল্পনারও অতীত তাহাই চক্ষের সম্মুখে ঘটিতে দেখিয়া তাহার চিন্তা করিবার শক্তিও প্রায় লোপ পাইয়াছিল। এখন তিনি চমকিয়া চেতনা ফিরিয়া পাইলেন, নত হইয়া রাজকুমারী হৈমশ্রীকে দুই হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিয়া বিহ্বল কণ্ঠে বলিতে লাগিলেন, দেবী, না না, পায়ের কাছে নয়, পায়ের কাছে নয়। কুন্তল কুমারী স্বামীর মুখের পানে চোখ তুলিয়া দেখিলেন, সেখানে প্রীতি ও ক্ষমা ভিন্ন আর কিছুরই স্থান নাই, এতটুকু অভিমান পর্যন্ত নাই, যে অশ্রুকে রাজনন্দিনী এত যত্নে চাপিয়া রাখিয়াছিলেন তাহা আর বাঁধন মানিল না, বাঁধ ভাঙিয়া বাহির হইবার উপক্রম করিল। কালিদাস তাহাকে হাত ধরিয়া তুলিতেই দুজনে মুখোমুখি দাঁড়াইলেন। অমনি মহাকালের মন্দির হইতে সন্ধ্যারতির শঙ্খ ঘণ্টাধ্বনি ফাঁসিয়া আসিল। অতঃপর কিছুক্ষণ কাটিয়াছে, ভাব প্লাবনের প্রথম উদ্দাম উচ্ছ্বাস প্রশমিত হইয়াছে। উভয় বেদির ওপর উঠিয়া দাঁড়াইয়াছেন, তাহাদের হাত পরস্পর নিবদ্ধ। কালিদাস মিনতি করিয়া বলিতেছেন, কিন্তু দেবী, এ যে অসম্ভব, এই দিন পর্ণকুটিরে, না না, এ হতে পারে না। হৈমশ্রী বলিলেন, যেখানে আমার স্বামী থাকতে পারেন সেখানে আমিও থাকতে পারব। কালিদাস বলিলেন, না না, তুমি রাজার মেয়ে। হৈমশ্রী বলিলেন, আমারও পরিচয় আজ থেকে ঘুচে গেছে, এখন আমি মহাকবি কালিদাসের স্ত্রী। কালিদাসের মুখে ক্ষোভের সহিত আনন্দ ফুটিয়া উঠিল। তিনি বলিলেন, কিন্তু এই দারিদ্র তুমি সহ্য করতে পারবে কেন? চিরদিন ঐশ্বর্যের মধ্যে পালিত হয়েছ, রাজদুহিতা তুমি। হৈমশ্রী ঈষৎ ভ্রুভঙ্গ করিয়া চাহিলেন, বলিলেন, আর্যপুত্র, আপনার উমাও তো রাজদুহিতা, গিরিরাজ সুতা, কিন্তু কই, তাঁকে মহেশ্বরের লতাগৃহে পাঠাতে আপনার তো আপত্তি হয়নি? তবে কালিদাসের মুখে আর কথা রহিল না। হৈমশ্রীর দক্ষিণ হস্তটি ধীরে ধীরে উঠিয়া কবির বাম স্কন্ধের উপর আশ্রয় লইল। সন্ধ্যা হইয়া গিয়াছে, শিপ্রার পরপারে দিগন্তের অস্তচ্ছটা ক্রমশ মেদুর হইয়া আসিতেছে। সেই দিকে চাহিয়া কালিদাস সহসা নিষ্পন্দ হইয়া রহিলেন। হৈমশ্রীও তাহার দৃষ্টি অনুসরণ করিয়া সেই দিকে দৃষ্টি ফিরাইলেন। এক শ্রেণী উষ্ট্র শিপ্রার কিনারা ধরিয়া চলিয়াছে। হৈমশ্রী কালিদাসের পানে একটি অপাঙ্গ দৃষ্টি প্রেরণ করিলেন, নিরীহভাবে প্রশ্ন করিলেন, ও কি আর্যপুত্র? কালিদাসের মুখে একটু হাসি খেলিয়া গেল, তিনি গম্ভীর হইয়া বলিলেন, ওর নাম উষ্ট। হৈমশ্রী হাসি চাপিয়া বলিলেন, কি কি বললেন আর্যপুত্র, কি নাম বললেন? কালিদাস তাড়াতাড়ি নিজেকে সংশোধন করিলেন, তিনি বলিলেন, না না, উষ্ট নয়, উষ্ট নয়, উঠ্র। উভয় একসঙ্গে কলহাস্য করিয়া উঠিলেন। কুন্তল কুমারীর যে হস্তটি
স্কন্ধ পর্যন্ত উঠিয়াছিল, তাহা ক্রমে কালিদাসের কণ্ঠ বেষ্টন করিয়া লইল। কালিদাসও তাহার মাথাটি নিজের বুকের উপরে সবলে চাপিয়া ঊর্ধ্বে আকাশের পানে চাহিলেন। পূর্বদিগন্ত উদ্ভাসিত করিয়া শারদ পূর্ণিমার চাঁদ উঠিতেছে। এইরূপে এক বসন্ত পূর্ণিমার তিথিতে স্বয়ম্বর সভায় যে কাহিনী আরম্ভ হইয়াছিল, আর এক পূর্ণিমার সন্ধ্যায় শিবরাত্রির পর্ণকুটিরে তাহা পরিসমাপ্তি লাভ করিল। শুনছিলেন কুমার সম্ভবের কবি এই উপন্যাসটির অন্তিম পর্ব। গল্পগুলি শুনতে খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, মতামত জানান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।